देखो মেইন রোডে যাওয়ার রাস্তা কোনটা আছে কি জানি, এটা তো বুঝে খুঁজে আসছি না। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো নিচে নামার, দেখি দাদার কথা শুনো, দাদাটাই বলতে পারো। দাদা দক্ষিণেশ্বর মন্দিরে যাবার এটা না তো, একটা গার্ড দাদার কাছে জিজ্ঞেস করলাম যে দক্ষিণেশ্বর মন্দিরে যাব, তো আর ওভারব্রিজটা দেখুন না কত সুন্দর, মানে এখানে এসে এত সুন্দর জায়গা দেখুন। খুব সুন্দর, এখন মেন জায়গায় পৌঁছানোর লোকে। অ্যাকচুয়ালি আজকে আমার ডিউটি আছে, ঠিক আছে, তবু অনেকদিন থেকে প্ল্যানিং করছি যে যাবো যাবো, তাই যাওয়া হয়েই উঠছে না, আজকে টাইম পেয়েছি আজকে যাচ্ছি, ডিউটি আছে, আবার কাজ কমপ্লিট করার পরে আবার ডিউটিতে যাব। ও এটা মন্দির নাকি? অ্যাকচুয়ালি বন্ধু এই যে যাচ্ছে না, এটাই হচ্ছে মন্দিরের না 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 পুজো দেবো, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মন্দিরের যাবার রাস্তা, ঠিক আছে, আমি পুজো দেবো না, অ্যাকচুয়ালি পুজো না এইগুলো, তো আমি পুজো দেবো না দিদি। অ্যাকচুয়ালি এখানে এই যে যে দোকানগুলো দেখছেন না, এখানে সব এই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিবার জন্য যা কিছু প্রয়োজন হয়, ঠিক আছে, মিষ্টি থেকে শুরু করে যত কিছু মানে ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য যা কিছু দরকার হয় সব কিছু এই দোকানগুলো পাওয়া যায়, ঠিক আছে। আর এই এটা কিন্তু পুরো দক্ষিণেশ্বর যাওয়ার আছে, একদম প্ল্যাটফর্মের পাশেই, প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে তোমার এই ওভারব্রিজটা, আর এই ওভারব্রিজটা দিয়েই যেতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে। তো এই ব্রিজটা অনেক বড়, ঠিক আছে, আমি বলতে পারছি এটা কিসের নিচে কি মেট্রো স্টেশন আছে, মেট্রো রেলের ইয়ে আছে নাকি লাইন আছে নাকি সঠিক বলতে পারছি না, কিন্তু ব্রিজটা খুব সুন্দর। দেখুন সব এখান থেকে ঠাকুরে পুজো, যারা পুজো দেবে তারা কেনাকাটা করছে এখান থেকে ঠাকুরে পুজো দেওয়ার জন্য, সব ডালি সাজানো সাজানো আছে, হয়তো একটা যে যেমন ডালি নেবে তার সেরকম একটা রেট এরা বিক্রি করে, ঠিক আছে। তো যে জায়গায় যাই আমি কিছু না কিছু নিই, তো ওখান থেকেও কিছু একটা নেব, দেখা যাক কি নেওয়া যায়। তবে চলো যাই, হ্যাঁ অনেক দিনের স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার, টাইম করে উঠতে পারি না, আজকে টাইম হয়েছে আজকে যেতে যেতে হবে। আবার আমার অ্যাকচুয়ালি ডিউটি 11টার থেকে ডিউটি ছিল, কিন্তু আবার যাব বলে যদি আমার, আমি দুজনে কাজ করি, তো একজন যদি ছুটিতে যায় তো আরেকজনের দুটো থেকে কাজ হয়, তো আমি এরকম দুটো থেকে কাজটা করলাম, আজকে অনেকটা টাইম হাতে পেয়েছি, তো চলো একবার ঘুরেই আসতে হয়। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে ঘুরে ঘুরে বেড়ানো বা দেখে বেড়ানো আছে, ফোন সাফ করে দিয়ে নেবো, চলুন মন্দিরের কাছাকাছি চলে এসছি। এই দেখো
এটা শেষে সবার ব্রিজটা, এবার হয়তো নিচে যেতে হবে। ঠিক আছে, ওর ব্রিজটা দারুণ, খুব সুন্দর। ঠিক আছে, দেখুন কত সুন্দর বসার জায়গাটা। গেল একটা একটা লিফট, একটা লিফট চলছে আর একটা লিফট চলছে না। আমরা যেটাতে যাবো ওটা লিফটটা চলছে না। এখন হেঁটে হেঁটেই যে জানি না, নিচে গিয়েই কি দক্ষিণেশ্বর মন্দির না, এখান থেকে হয়তো কিছু ধরতে হবে যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এটা মন্দির, ঠিক আছে, তো ভিতরে ঢুকছি কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকছি। আমি জানি না সঠিক ক্যামেরা ঢুকলে কোনো প্রবলেম হবে কিনা, তবু যাচ্ছি, দেখা যাক। সম্ভবত হয়তো মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেবো না ক্যামেরা নিয়ে। তবে তবে তুমি বাইরের থেকে বাইরের থেকে দেখুন, যতগুলো মন্দিরে গিয়েছি এই পর্যন্ত আর যত জায়গায় ঘুরতে গিয়েছি, সব জায়গায় সুন্দর সুন্দর, মানে এত সুন্দর এই জায়গাগুলো আর এত সুন্দর করে রাখা। দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটা, এই যে অল্প একটু দেখা যাচ্ছে মাথাটা, ফুড প্লাজা, এখানে খাবার সাবার পাওয়া যায় যদি খেতে ইচ্ছা হয়। হ্যাঁ, চলে এসেছি বন্ধুরা, এই দেখুন দক্ষিণেশ্বর মন্দির। যারা এখনো আসেনি বা আসার মন আছে তো অবশ্যই একবার দক্ষিণেশ্বর মন্দিরে আসবে, ঠিক আছে। আর দেখুন কত সুন্দর জায়গা। আর দক্ষিণেশ্বর মন্দিরে আসতে গেলে আপনাদের, আপনারা যদি গেদো থেকে আসেন তো দমদমে নাম ইসে নামবেন, হ্যাঁ বিধাননগরে নামবেন। আর যদি শিয়ালদা থেকে আসেন তো তারা দক্ষিণেশ্বর তো ডাইরেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি বিধাননগর থেকে দুটো স্টেশনের পরেই হচ্ছে তোমার দক্ষিণেশ্বর। তো এইখান থেকে হয় জমা, কি জমা দিচ্ছে আমি সঠিক, ব্যাগ জমা দিচ্ছে হয়তো, ঠিক আছে। এই দেখুন ব্যাগটা এখানে জমা দিচ্ছে, এখানে জমা দিয়ে হয়তো মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে, ঠিক আছে। এবারে ও হ্যাঁ, চটি জুতা যার যা আছে, ব্যাগপত্র যার যা আছে সব কিছু জমা দিচ্ছে এখানে। তো অ্যাকচুয়ালি তো আমি তো পুজো দিতে পারবো না, আমি এসেছি ভিডিও করার জন্য, দেখানোর জন্য আপনাদের। তো পুজো অন্য কোনো একদিন দেবো, তো আজকে এই পর্যন্ত, আজকে শুধু ঘুরে। তো এই কাউন্টার, ঠিক আছে, বিভিন্ন কাউন্টার নম্বর আছে, তো এখানে আপনার যাবতীয় যা কিছু এখানে রাখতে পারে, ঠিক আছে। একদম মন্দিরে ঢোকার একদম কিছুটা সামনের দিকে এসেই এই গেটটা, এখানে জুতা রাখতে তো 3 টাকা করে নেয়, মাথা পিছু জুতা রাখলে 3 টাকা করে নেয়। এই কাউন্টার দেখে রাখুন, গেট, এই যে গেট, মেন গেট, এই মেন গেট থেকে ঢুকে এই দেখুন একদম পাশেই আছে এই জুতা রাখার কাউন্টার। এখানে আপনাকে জুতা রেখে
তিন টাকা করে নেবে মাথা পিছু, তারপরে আপনাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে পূজা দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখি চলো যা যাক মন্দিরের দিকে। আগে মন্দিরে ঢোকার আগে এখানে ঠাকুরের জিনিসপত্র কিছু পাওয়া যায়, যে দোকানপত্র গুলো পুজো দেওয়ার জন্য, তো সেই জায়গাটা আগে ঘুরে আসি, ঠিক আছে? পরে মন্দিরটাকায় মন্দিরের জায়গাটাই যাব, ঠিক আছে? আগে এই এই প্লেসটা গিয়ে একটু দেখে নি, চলো। এখানে অ্যাকচুয়ালি কি পাওয়া যায়, কোথায় কি আছে, সবকিছু বৃত্তান্ত ঘুরে দেখাবো, ঠিক আছে? সব একটা মন্দিরের আর একটা পার্ট ভাগ করে দেওয়া, ঠিক আছে? এটা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি, দেখুন। আরে দেখো মন্দিরটা এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। সব এক একটা পার্ট ভাগ এখানে, আর এখানে অ্যাকচুয়ালি এগুলো প্রাইভেট সিকিউরিটি, ঠিক আছে? এগুলো কোনো ফোর্স না। তো প্রাইভেট ভাবে রাখা আছে, তো দেখুন পুজো দেওয়ার জন্য এগুলো সব কাউন্টার, ঠিক আছে? এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করেছি, তো ওই জন্য নাহলে পুজোটা দেওয়ার ইচ্ছা ছিল, আর একদিন আসলে তখন দেব। দেখুন চলো আগে আগে বাইরের সাইডটা ঘুরিয়ে দেখাই, তারপরে মন্দিরের সাইডটা, তারপর মন্দিরের সাইডটা ঘুরিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি এক দিদির আমাকে খুব ভালো করছে, ঠিক আছে? এই সাইডটা একটু দেখে আসি কি কি পাওয়া যায় এখানে। এই দেখুন মেন জিনিস তো এখানে পাবেন, ঠিক আছে? যদি আপনার বাড়ির জন্য কিছু কেনাকাটা থাকে এখান থেকে পেয়ে যাবেন। তো মন্দিরে পুজো দেওয়ার জন্য কোথায় কি পাওয়া যায়, কোথায় কি আছে, বা আপনি যদি বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে চান কোথায় কি পাওয়া যায়, সবকিছু আমি ঘুরিয়ে দেখালাম আপনাদের, ঠিক আছে? তো এইবার হচ্ছে আপনাদের মন্দিরটা দেখাবো, মেন যে জিনিসটা সেই জিনিসটা এবার আপনাদের দেখাবো। তা চলুন যাওয়া যাক এবার মন্দিরের দিকে, মন্দিরটা দেখে আসি। মেন জিনিসটা দেখতে হবে, মেন জিনিসটাই। আর অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর আসতে একদম কম টাকা খরচ হয়, আপনি 35-30 টাকার মধ্যে চলে আসতে পারবেন, বুঝলেন? যদি গেদে থেকেও কেউ আসে তো তবুও সে ওই 35-40 টাকা 35-30-25 টাকার মধ্যে, ট্রেনের ভাড়া হয়তো 25 টাকা নেবে, ঠিক আছে? তো 25 টাকার মধ্যে আপনি দক্ষিণেশ্বর চলে আসতে পারবেন,
দেখো অ্যাকচুয়ালি এখন না মেঘলা মেঘলা, ঠিক আছে, এজন্য আমার ক্যামেরাতে আমি ঠিক মতন দেখতে, ক্যামেরা তো ঠিক নেচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমি ঠিক মতন দেখতে পারছি না, ঠিক আছে, মনে হচ্ছে অন্ধকার অন্ধকার একটা ভাব, ঠিক আছে। তো এবার মন্দিরের দিকে যাব, জেন্টস লেডিস ওখানে আবার কি জানি কুপন টুপনের ব্যাপার আছে নাকি সঠিক জানি না, তবে মন্দিরে যায় কোনো মন্দিরে গেলে সেখানে বেশিরভাগ কুপন সিস্টেম থাকে, তো দেখা যাক গিয়ে দেখি কি আছে সিস্টেম, জানি না, মোবাইল নিয়ে যাচ্ছি, মোবাইল নিয়ে ঢুকতে দেব। তুমি এই চড়তে যাও, ভগবান